তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, ওই দেখেন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, কোন বান্দা যদি একবার প্রতিদিন সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত, মোট কত আয়াত জোরে বলেন? 20 আমাদের দেশে বলে 20। প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত, মোট কত আয়াত? 20 আয়াত। এই 20 আয়াত যদি কোনো বান্দা প্রতিদিন তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবনে কোনো দিন কোনো অ্যাক্সিডেন্ট দিয়ে মারবে না, কোনো অ্যাক্সিডেন্টে সে মারা যাবে না। বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট হতে পারে, রোড অ্যাক্সিডেন্ট আছে না নাই, ইলেকট্রিক অ্যাক্সিডেন্ট, আগুনে পড়ে অ্যাক্সিডেন্ট, পানিতে পড়ে অ্যাক্সিডেন্ট, এরকম বিভিন্ন অ্যাক্সিডেন্ট আছে না নাই, আল্লাহ তাআলা তাকে কোনো রকম অ্যাক্সিডেন্ট দিয়ে মারবে না। শুধু তাই নয়, কোনো বান্দা যদি প্রতিদিন, আমার কানটা বড় খারাপ, আমি আওয়াজটা কেমনে যেন চলে আসে আমার, বারবার বললাম যে এখানে দুইটা লোক দাঁড়া করা রাখেন, কেউ যেন কথা না বলে, আর এরাও বা কেমন কাণ্ড জ্ঞানহীন, এখানে বয়ান চলতেছে আর এখানে চিল্লাইতেছে। বয়ানের মজা উঠে আর এরা এসে নষ্ট করে দেয়। কোরআনে আল্লাহ বলছে শয়তান 2 প্রকার, কয় প্রকার কথা কয় না, কয় শ্রেণীর শয়তান হয়েছে? 2 জাতের, কয় জাতের? 1 নম্বর হলো ইবলিস শয়তান, জিন শয়তান যেটা আছে না নাই, আল্লাহ কোরআনের সর্বশেষ আয়াতে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান কয় প্রকার? 2 প্রকার, 1 প্রকার হলো জিন শয়তান, আর 1 প্রকার হলো মানুষ শয়তান। জিন শয়তান হলো গিয়া কি, এরা যখন কোরআনের আওয়াজ শুনে ওরা এখানে থাকতে পারে না, ভাগে, আর মানুষ শয়তানগুলো কোরআনের কথা হলে ওখানে ডিস্টার্ব করার জন্য রেডি হয়ে যায়, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা আওয়াজ করে, যারা ডিস্টার্ব করে, বুঝবেন এদের ভিতরে শয়তান বহর করছে, কথা বলেন ঠিক কিনা? কারণ কোনো ভালো মানুষ আল্লাহর কালামের ডিস্টার্ব করার জন্য হতে পারে না, সে আল্লাহর কালামের সহযোগী হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো, এর চাইতে আর শুদ্ধ ভাষা কি বলবো বলেন? এসে বেশি বললে বলে যে হুজুর বাংলাদেশ থেকে আইসা আমাদেরকে গালি গালাজ করে গেছে, আমি কি খারাপ কিছু বলছি নাকি? কোরআনের কথা দিয়েই তো বললাম, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন, তাও আমিন বলবেন না, আমিন, সবাইকে হেদায়েত দান করুন, আমিন, আর ওজরে বড়টা আমিন। তাহলে যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত নিয়মিত পড়বে, আল্লাহ তাআলা তাকে কোনো রোড অ্যাক্সিডেন্ট বা কোনো রকম অ্যাক্সিডেন্ট দিয়া মারবে না। শুধু তাই নয়, কোনো বান্দা যদি প্রতিদিন সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত, এই মোট 20 আয়াত যদি কোনো বান্দা তেলাওয়াত করে, নিয়মিত তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কোনোদিন কোনো মহামারী দিয়া মারবে না। কলেরার মহামারী আছে না নাই, ডেঙ্গু আছে না নাই, এরপরে করোনা আছে না নাই? করোনা, ডেঙ্গু, কলেরা, এইরকম বড় বড় মহামারী পৃথিবীর ভিতরে আসবে, এরপরে আরো কি বেরোয়েছে, ফাঙ্গাস, ব্ল্যাক ফাঙ্গাস আছে না নাই, এরকম বড় বড় মহামারী এই দুনিয়ার মধ্যে এসেছে, এখন আবার আসছে করোনা, অমিক্রন। আমার আল্লাহর হাবিব এই কোরআনুল কারীমের সূরাতুল কাহাফের সম্পর্কে বলেছেন, কোন বান্দা যদি এই 20 আয়াত নিয়মিত তেলাওয়াত করে, জিন্দিগিতে কোনো দিন তারে কোনো মহামারী স্পর্শ করবে না। মহামারীর করোনার মেডিসিন ভ্যাকসিন খুঁজেন, ভ্যাকসিন দেন, ভ্যাকসিন কোরআনে আছে না নাই, কথা বলেন আছে না নাই? কোরআনের মধ্যে আল্লাহ করোনার ভ্যাকসিন দিয়ে দিচ্ছেন, কি? সূরাতুল কাহাফ প্রথম দিন প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত নিয়মিত তেলাওয়াত করবেন, আল্লাহ পাক কোনোদিন আপনাকে এরকম মহামারী দিবেন না। শুধু তাই নয়, কোন বান্দা যদি সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত
নিয়মিত তেলাওয়াত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এত বেশি খুশি হয়ে যায়। নবীজি বলেছেন, ওই বান্দা তার ঘরের দরওয়াজা জানালা খোলা রেখে ঘুমাবে, রাতের বেলা দরজা খুলে রেখে ঘুমাবে, তথাপিও কোনো চোর ডাকা তার ঘরে ঢোকার সাহস পাবে না। পরীক্ষা কইরে দেখেন, যদি কোনোদিন চুরি হয় আমারে কইয়েন। সূরা কাহাবের প্রথম দশ আয়াত এবং শেষের দশ আয়াত নিয়মিত তেলাওয়াত করবেন, কোনো চোর ডাকাত আপনার ঘরের মধ্যে ঢুকবে না, ঢুকলেও চুরি করে বের হতে পারবে না, ধরা পড়ে যাবে। শুধু তাই নয়, কিতাবের মধ্যে এসেছে কোনো বান্দা যদি শুক্রবার দিনে এই সূরাতুল কাহাব পুরাটা তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আগের শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত যতটুকু গুনাহ হয়েছিল সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। আবার এই সপ্তাহে পড়ার কারণে এই সপ্তাহ থেকে পরবর্তী সপ্তাহ ইলাল উসবুইল কাদিম পরবর্তী সপ্তাহ পর্যন্ত অর্থাৎ আগামী শুক্রবার পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাদর দিয়ে বান্দাকে আবৃত করে দিবে। এক সপ্তাহের জন্য আল্লাহ তাআলার রহমত 24 ঘন্টা বান্দার উপরে তা ছায়া হিসাবে চলে আসবে। শুধু তাই নয়, এই পৃথিবীর সমস্ত পয়গম্বরগণ লক্ষাধিক পয়গম্বর আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাফিজনা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, আল্লাহ তাআলা আপনি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দেন। সমস্ত পয়গম্বরগণ আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন। নবীজি বলেছেন, কোন বান্দা যদি প্রতি শুক্রবারে সূরাতুল কাহাব তেলাওয়াত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দাজ্জালের মতো বড় ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। শুধু তাই নয়, সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, ফজিলত হচ্ছে, কোন বান্দা যদি নিয়মিত সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত মোট কত আয়াত আরো জোরে বলেন, কত আয়াত, এই 20 আয়াত যদি কোনো বান্দা নিয়মিত তেলাওয়াত করে ইন্তেকালের আগে সে বলে দিতে পারবে, আমি অমুক দিন মারা যাব, আওয়াজ দিয়ে কন সুবহানাল্লাহ, মরার আগেই বলে দিতে পারবে যে আমি অমুক দিন মারা যাব। আমার এক নানার বাবা, আমার নানার বাবা ইন্তেকালের পূর্বের দিন নিজের কাপনের কাপড় বাজার থেকে কিনে আনছে, এনে সুন্দর করে ধুইছে, ধুয়ে এরপর নিজের শরীরের মাপ অনুযায়ী কাটছে, কাটার পরে ওটার ভালো করে ভাঁজ করে রাইখা দিছে, এরপরে আতর গোলাপ জল যা কিছু লাগে এগুলো সব কিনে আনছে বাজার থেকে, কিনে এনে যত দেনা পাওনা যা কিছু ছিল সব পরিশোধ করে বিকালবেলা মাগরিবের আগে নিজের কবর করতে গেছে, যেখানে পছন্দ ওই জায়গায় নিজের কবর বানাইছে। কবর বানানোর পরে সেই কবরের কাজ কমপ্লিট করে এশার নামাজের আগে আয়সা নামাজ আদায় করে সবাইকে ডেকে বলছে, আমি ফজরের আগে ইন্তেকাল করব, আমাকে তোমরা এই কবরের মধ্যেই দাফন করে দিবা, সকালে আর বেশি সময় নিবা না, কারণ কবর করতেই তো সময় লাগবে, ওটা আমি করে রেখে গেছি, আমার ইন্তেকালের পরে তাড়াতাড়ি গোসল দিয়া জানাজা দিয়ে আমাকে দাফন করে দিবা। ইন্তেকালের আগেই বলে দিয়েছেন যে আমি অমুক সময় মারা যাব। যাই দেখেন, হয়তোবা তার ভিতরে সূরাতুল কাহাফের আমল ছিল। আজকে শুধু ফজিলতগুলো শুনলেন, আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এবার আসুন আল্লাহ তাআলা আয়াতের মধ্যে কি বলেছেন সেদিকে একটু সামনের দিকে বাড়াই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, কি এনেছে, আরো জোরে বলেন ঈমান এনেছে। এখন ঈমান কেমনে আনবেন, শুধু মুখে বললাম আমি আল্লাহর উপর ঈমান এনেছি হয়ে যাবে, কথা বলে না হয়ে যাবে, শুধু মুখে বললেই ঈমানদার হওয়া যায় না। নবীর কাছে একদল আসছে ঈমানদার বলতে, নিজেরা নিজেদেরকে ঈমানদার হিসাবে পরিচয় দেওয়ার জন্য নবীর কাছে আসছে। আয়েশা বলল, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, আখিরাতের উপর ঈমান আনছি,
নবীর সামনে এসে সাক্ষী দিল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাসিল করে দিলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাসিল করলেন যে মুনাফিকরা এসে আপনার কাছে বলছে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং আখেরাতের উপর। আল্লাহ বলতেছেন নো নো নো, আমি আল্লাহ ওদের ঈমান গ্রহণ করি নাই। ওমা হুম বিমুমিনিন, ওরা ঈমানদার না ওরা বেঈমান, ঠিক কিনা বলেন? মুনাফিকরা আয়াত আমাদের চাইতে বেশি বুঝে না কম বুঝে? কথা কয় না, বেশি বুঝে না কম বুঝে? আমাদের চেয়ে বেশি বুঝে, কম না। ওরাও সৌদি আরবের মানুষ, আয়াত পড়ার সঙ্গে সঙ্গে নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে ওরা বুঝে ফেলছে যে এখানে তো আমরা আল্লাহর উপরে ইমানের কথা বলছি, আখেরাতের কথা বলছি, নবীর কথা তো বলি নাই। আমার আল্লাহ বলছেন যে আমার কথা 100,000 বার বলছে আর নবীর কথা 1 বারও বলে নাই, আমি আল্লাহ ওদের ইমান গ্রহণ করি নাই। সুতরাং সাথে সাথে ওরা বুঝতে পেরেছে যে আমরা তো আল্লাহর উপর ইমান আনলে নবীর কথা বলি নাই, এই জন্য আল্লাহ তাআলা আমাদের ইমান গ্রহণ করে নাই। ওরা সিদ্ধান্ত নিল এবার আমরা নবীর কাছে ইমানের কথাও বলব। এদের গায়ে হিট উঠা যায়, এখানে আসলে হিট বেড়ে যায়। যাক, আপনারা একটু এদিকে তাকান, ওদিক সেদিকে তাকান, আর বেশি সময় বাকি নাই, অল্প সময়ের মধ্যেই শেষ করবো। 11টা বাজছে, আমাকে 12টা পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। 1 ঘন্টা কথা শুনতে রাজি আছেন না? ইনশাআল্লাহ রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন। সাথে সাথে ওরা চিন্তা করলো যে এখন আমরা আল্লাহর নবীর কাছে যাব, গিয়ে বলবো যে আমরা আল্লাহর উপরেও মানেছি, আপনার উপরেও মানছি, আপনিও আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরাতুল মুনাফিকুন নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ والله يعلم انك لرسول والله يشهد ان المنافقين لكاذبون। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, বন্ধু হে ওরা আপনার কাছে আবার আসবে, এসে বলবে ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূল, আমি আল্লাহ জানি আপনি আল্লাহর রাসূল, তবে আমি আল্লাহ ঘোষণা করলাম, সাক্ষী দিলাম, মুনাফিকরা ঈমানদার হতে পারে নাই, মিথ্যাবাদী, ঈমান গ্রহণ হয় নাই, ওরা মুনাফিক হয়ে গেছে। এই জন্য পৃথিবীতে মানুষ হয়েছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? মুমিন, মুনাফিক, কাফের। মুমিন, মুনাফিক, কাফের, এই 3 শ্রেণীর মানুষ। এই জন্য আল্লাহ 3 নামে 3টা সূরা নাজিল করছেন কোরআনের মধ্যে, সূরা আল মুমিনুন, সূরা আল মুনাফিকুন, সূরা আল কাফিরুন। 3 নামে আল্লাহ 3টা সূরা নাজিল করছেন। তাহলে 1 নম্বর কাজ হলো ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কি আনছে? কথা আরো জোরে বলেন, আরো জোরে, একটা জবানও বন্ধ রাখবেন নাকি? আরো জোরে বলেন, কি আনছে? ঈমান এনেছে। 1 নম্বরে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। ঈমান আনার পরে ওয়ামিলুস সলিহাত, দ্বিতীয় নম্বরে ওরা নেক কাজ করেছে। কোন কাজ? এবার সবাই কয় না, কোন কাজ? ঘুমে ধরছে নাকি আপনাদের? হ্যাঁ, ঘুমে ধরছে? কারা কারা ঘুমান একটু হাত উঠান। ওই যে এক মুরব্বি ঘুমাইতেছে, ওই যে দেখেন আমার আঙ্গুল বরাবর একেবারে প্রায় সেজদার কাছাকাছি গেছে গা। তুলে দেন, এই মুরব্বি, মুরব্বি কোন আসমানে ছিলেন? ঘুমে ধরছে আপনাদের? আবার একটা জোরে আওয়াজ দিতে হবে, যারা ঘুমায় এদেরকে উঠাইতে হবে। পারবেন না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নারায় তাকবীর,
হলো না তো, আওয়াজ এইরকম কি প্রথমে ছিল নাকি? আরো জোরে দিতে হবে, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। ঘুম ভাঙছে? হ্যাঁ, কথা কয় না, তার মানে সবাই এখনো ঘুমায়। হ্যাঁ, ঘুমায়েন না, প্রতিদিন তো ঘুমাবেন, আজকে একটু না ঘুমায়া থাকেন। আপনারা ঘুমাইলে আমিও ঘুমায় বলব, আমি ঘুমাইলে আর ওয়াজ চলবে? সুতরাং ঘুমায়েন না, এদিকে একটু শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। এক নম্বরে কি আনতে হবে? আরো জোরে বলেন, ইমান আনতে হবে। দুই নম্বরে নেক কাজ, কোন কাজ? সবাই বলবেন কোন কাজ? আরো জোরে, আরো জোরে, কোন কাজ? নেক কাজ। নামাজ পড়া কোন কাজ? রোজা রাখা, হাওয়াজ করা, যাকাত দেওয়া, জিকির করা, কোরআন তেলাওয়াত করা, তাসবি পড়া, রোজা রাখা, ওয়াজ মাহফিল করা, বউ পিটানো। কয়েকজনের নেক কাজ বইলা ফেলাইছে, বউ পিটানো নেক কাজ। কাহজে বিসমিল্লাহ কইয়া পিটাম, তাহলে তো আর গুণ হইব না। বিসমিল্লাহ বইলা মদ খাইলে কি মদ হালাল হয়? কথা কন, মদ খাইলে মদ হালাল হবে? কেন বিসমিল্লাহ কইছেন? কিছুদিন আগে বাংলাদেশে এক নায়কের শ্বশুর, আপনারা হয়তো অনেকে দেখেছেন, লাইভে আসছে মোবাইলের ফেসবুক লাইভে এসে নিজের মনের কষ্টের কথা বইলা নিজের মাথায় গুলি করছে, গুলি করে আত্মহত্যা করছে। আত্মহত্যা করার আগে আবার ভালো করে কালেমা পড়ে নিছে। তা আমি পরের দিন বয়ানে বলছিলাম যে বিসমিল্লাহ বইলা মদ খাইলে যেমন হারাম হালাল হবে না, ঠিক এইরকম কালেমা একশো একবার না এক কোটি বার পড়েও যদি নিজে আত্মহত্যা করে, ওর এই কালেমার কোনো দাম নাই, ঠিক কিনা বলে? কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নম্বর হলো ইমানদার হতে হবে, দুই নম্বরে কোন কাজ করতে হবে? নেক কাজ করতে হবে। নেক কাজ কি কি? কোরআন তেলাওয়াত করা, জিকির করা, তাসবি পড়া, রোজা রাখা, নামাজ পড়া, যাকাত দেওয়া, হজ করা, এগুলো কোন কাজ? আরো জোরে বলেন কোন কাজ? দুই নম্বরে গুনার কাজ ছেড়ে দিতে হবে, এটাও নেক কাজ। গুনার কাজ ছেড়ে দেওয়াটাও নেক কাজ, ঠিক কিনা বলেন? তওবা করা নেক কাজ, গুনার কাজ ছেড়ে দেওয়া নেক কাজ। বলেন কেমনে নেক কাজ? কোরআনে আল্লাহ তাআলা বলছে, আপনি যখন গুনাহ করবেন, কি করবেন? যখন গুনাহ করবেন, সাথে সাথে গুনাহ করার পরে আপনার আমলনামায় গুনাহ লেখা হবে। কিন্তু যখন আপনি তওবা করবেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, ওখানে এই দুইটা শর্ত। কয়টা জোরে বলেন? কয়টা? ওয়া আমানা, এক নম্বর ইমান, ওয়া আমিলা আমালান সলিহা, নেক কাজ। এই দুইটা কাজ যখন করবে তওবার পরে, আল্লাহ তাআলা বলছেন, ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার জন্য সমস্ত গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ, আর আস্তে কন না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে গুনাহ যেটা কইরা আল্লাহর দরবারে যাবেন, ওইটাও নেকি হয়ে যাবে। তার মানে গুনাহ করার পরে তওবা করাটাও নেক কাজ, ঠিক কিনা বলেন? কথা বলেন? তাহলে গুনাহ ছাড়াটাও নেক কাজ, গুনাহ ছেড়ে দিতে হবে। এরপরে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাটা, গীবত আছে না নাই? কথা বলেন আছে না নাই? গীবত করবেন? আমি এটাকে বলি ঘি ভাত। ঘি দিয়া ভাত দিয়া খাইছেন কখনো? খুব টেস্ট লাগে না? হ্যাঁ, ঘি দিয়া ভাত দিয়া আর মিঠাই দিয়া যদি মাখায় খান, দেখবেন খুব টেস্ট লাগে। তো ঘি ভাত খাইতে যেমন মজা লাগে, গীবত করতেও এরকম মজা লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু গীবত এমন একটা জিনিস, এমন মারাত্মক একটা জিনিস, যেটাকে আপনার জীবনের সব নেকিগুলোকে ধ্বংস করে দেয়। আল্লাহ কখনো বান্দার নেক নষ্ট করবেন না, কি করবেন না? নেক কাজ কখনো আল্লাহ তাআলা নষ্ট করেন না, করবেন না। আল্লাহ তাআলা বলেছেন, লা তুবতিলু আমালুকুম, আল্লাহ তোমাদের কোনো আমল নষ্ট করবেন না, কোনো নেক কাজ আপনার নষ্ট হবে না। একটা কাজের মাধ্যমে আপনার নেক কাজ নষ্ট হবে, সেটা হলো গীবত। সেটা কি? গীবত বুঝেন তো? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন্নি ইন্না বা'দাজ-জন্নি ইসমুন
ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه الله বলেছেন আইহিব্বু আহাদুকুম গীবত করবা আর তোমার ভাই মইরা গেলে ভাইয়ের গায়ের থেকে গোশত গাইটা খাইতে পারবা নিজের ভাইয়ের গায়ের থেকে গোশত কেটে খাওয়াটা যেমন কঠিন যেটা আপনার কাছে যতটা অপছন্দনীয় গীবতটা তার চাইতেও খারাপ ঠিক কিনা বলেন সুতরাং গীবত করবেন না আরো জোরে বলেন না গীবত করবেন না অহংকারও করবেন না কি করবেন না অহংকার আপনাদের দেশে চায়ের দোকান আছে না হ্যাঁ আড্ডা আছে চায়ের দোকানে আড্ডাও আছে আমি আমার দেশে গ্রামের বাজারে দেখবেন ছোট ছোট বাজার বসে আর ওই বাজারের মধ্যে বট গাছ থাকে বা বিভিন্ন ইসের কেন্দ্র করে একটা কয়েকটা ছোট্ট কয়েকটা দোকান হয় এর মধ্যে চায়ের দোকানের সামনে দেখবেন বেশ কিছু মুসল্লি পাওয়া যায় শয়তানের মুসল্লি ঠিক কিনা কথা কথা বলেন ঠিক কিনা আমি ওইটার নাম দিছি কেন্দ্রীয় গীবত সেন্টার ওখানে গীবত চর্চা করা হয় ঠিক কিনা কথা কথা বলেন ঠিক কিনা অমুক অমুক এইটা করছে অমুক এইটা করছে অমুক এইটা করছে সারা দিন শুধু অমুকের বদনাম আর অমুকের বদনাম এটাই করা হয় ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা চরম খারাপ জিনিস আপনার আমলকে ধ্বংস করে দিবে আপনার সব কিছু বরবাদ করে দিবে দ্বিতীয় নম্বরে সুদ খাইবেন না সুদের কথা কইতাম একটু হ্যাঁ বলবো আপনাদের দেশে সুদখোর আছে কথা বলেন আছে কই কি আমি তো ভাবছিলাম আমাদের দেশেই আছে আপনাদের দেশে আছে এখন সুদের কথা কইলে তো যারা খায় এরা উল্টা ভাগ বই আনতে হ্যাঁ কারণ সুদ এমন একটা জিনিস এটার বিরুদ্ধে কোয়ার কারণে বহু ইমাম সাহেবের ইমামতি চলে গেছে ঠিক কিনা কথা কথা বলেন ঠিক কিনা বহুত ইমাম সাহেবের ইমামতি চলে গেছে তবে আপনারা দাওয়াত না দিলে অসুবিধা নাই আমার দাওয়াতের জন্য আপনাদের কাছে আসতে হবে না আগামী বছর বহুত জায়গা বুকিং হয়ে আছে মূল কথা হলো সুদ খাবেন না সুদ খাবেন কথা বলেন খাবেন সুদ খাবেন না সুদটা খুব খারাপ একটা জিনিস আমি অনেকের বলি অনেকের আপনাদের দেশে গরু পালে না মানুষ হ্যাঁ গরুর গায়ে অনেক সময় একটা পোকা হয় কি বলে ক্যাট বলে না ক্যাট বলে আপনাদের সুন্দর একটা ঔষধ দিয়া যায় এই পোকাটা যখন হয় আমাদের দেশে বলে আড়াইল্লা আমাদের দেশে এটাকে বলে আড়াইল্লা তো এই পোকাটা যখন হয় গরুটা অনেক অসুস্থ হয়ে পড়ে হয় না যদি আপনি চিহ্নিত কইরা একেবারে অরিজিনালি যারা সুদ খায় এরকম সাতজন সুদ করেন নাম কাগজের ভিতরে লেখা যদি গরুর গলায় ঝুলাইয়া দেন খোদার কসম করে বলি পরের দিন দেখবেন গরুর গায়ের মধ্যে একটা পোকাও নাই পারবেন তো হ্যাঁ কথা কানা এখন থেকে গরুর গায়ে এটা হইলে পারবেন না একটু পরীক্ষা করে দেখেন সাতজন সুদখোরের নাম লেখা গরুর গায়ে দিয়ে দিবেন দেখবেন ওর গায়ে পোকাও থাকবে না কারণ পোকাও ওর নাম থেকে ওর নামটাকে পর্যন্ত ঘৃণা করে ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা সুদ খাওয়ার সত্তরটা গুণা কয়টা জোরে বলেন কয়টা বলবো একটু সুদের কথা কয়টা গুণা সত্তরটা গুণা আর রিবালাহু সাবউনা বাবা সবচেয়ে ছোট গুণা হচ্ছে আইসারুহা সবচেয়ে ছোট গুণা হচ্ছে আইয়াঙ্কিহার রজুলু উম্মাহু মানুষ তার মায়ের সাথে জেনাহ করলে যেই গুণা হয় সুদখোরের সত্তরটা গুণার সবচেয়ে ছোট গুণা হচ্ছে এইটা নাউজুবিল্লাহ বলবেন না